সম্মানিত দর্শক এবং শ্রোতা, আপনাদের প্রতি আমার শুভেচ্ছা, শ্রদ্ধা, আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলছি বিশেষ দ্বিমত অনুষ্ঠানে, ডিসেম্বর মাসের 3 তারিখ সন্ধ্যাবেলা, বিজয়ের মাস। চেঞ্জ টিভির পক্ষ থেকে দাওয়াত যে আপনি মুক্তিযোদ্ধা, স্বাভাবিক দ্বিমত অনুষ্ঠানে যা বলেন তার বাইরে অন্তত বিজয়ের মাসে কিছু কথা আমাদের দর্শক শ্রোতাদের জন্য বলুন। আমি এক বাক্যে শুধু এতটুকু বলি যে 1971 সালের ডিসেম্বর মাসের 3 তারিখ আমি কোথায় ছিলাম। এই যে কথাটা আপনাদের সামনে শুরু করলাম, সেই 3 তারিখ থেকে আজকের 3 তারিখ, 48টি বছর। আজকে আমি একটি রাজনৈতিক দলের প্রধান, একজন কর্মী। আগামীকাল ডিসেম্বরের 4 তারিখ বুধবার ঢাকা মহানগর তোপখানা রোড জাতীয় প্রেস ক্লাব, জহুর হোসেন চৌধুরী হল, জাতীয় প্রেস ক্লাবের দোতলায় বাংলাদেশ কল্যাণ পার্টির এক যুগপূর্তি বা যুগপূর্তি অনুষ্ঠান, প্রতিষ্ঠাবার্ষিকী 12 বছর পর। প্রত্যেক বছরই করি, কিন্তু আগামীকালটা বিশেষ গুরুত্বপূর্ণ। আগামীকাল 10:30টার সময় আল্লাহ রহমত করলে, আল্লাহ দয়ার উপর ভিত্তি করে আমরা বলছি, ইনশাআল্লাহ আমরা উদ্বোধনী অনুষ্ঠান করব। আমরা দাওয়াত দিয়েছি অনেককেই এসে শুভেচ্ছা বিনিময় করবেন। আপনাদের মধ্যে যারা শুনছেন, ঢাকা মহানগরে থাকেন, সময় পান, সুযোগ পান, সকালবেলা 10টা থেকে নিয়ে দুপুর 1:30 পর্যন্ত সময়, আপনারা আসুন, মোলাকাত করি, পরস্পরকে দোয়া করি, শুভেচ্ছা জানাই। এ প্রসঙ্গে বলতে চাই, আমাদের দলটির নাম কল্যাণ পার্টি, কল্যাণ পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টির 12 বছর পূর্তি। কিন্তু কল্যাণ নামের উৎপত্তি কিন্তু মুক্তিযুদ্ধ থেকে, তাই আমি আজকে সন্ধ্যায় ওনাদের দাওয়াতটা কবুল করেছি। কল্যাণ শব্দটি ব্যবহার করছি এবং এর ভিত্তি, দার্শনিক ভিত্তি ক্যালেন্ডার হিসাব করলে 1441 বছর আগে হিজরি এবং সাম্প্রতিক বাংলাদেশের ইতিহাসে 1971 সালের এপ্রিল মাসের 10 তারিখ। আমি প্রত্যেকটা মিলাই দিই কেমনে। 1971 সালের এপ্রিল মাসের 10 তারিখ কলকাতা মহানগরীতে মিলিত হয়েছিলেন বাংলাদেশের ভূখণ্ড থেকে পার হয়ে যাওয়া নির্বাচিত জনপ্রতিনিধিগণ। তারা মিলিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র রচনা করেছিলেন, গ্রহণ করেছিলেন, ঘোষণা করেছিলেন, প্রকাশ করেছিলেন, প্রচার করেছিলেন। তার নাম ইংরেজিতে দেওয়া হয়েছিল প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স, যেটা পৃথিবীর জন্য প্রযোজ্য। সেখানে দীর্ঘ লিখিত দলিলটিতে মাঝখানে আছে, আমরা কেন বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা করার জন্য একতাবদ্ধ হয়ে ঘোষণা দিচ্ছি। তারা বলেছিলেন, বাংলাদেশের মানুষের জন্যে সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ ও সাম্য প্রতিষ্ঠা করার জন্য আমরা স্বাধীন বাংলাদেশ কায়েম করছি, এবং স্বাধীন বাংলাদেশ কায়েম করতে গিয়ে আমরা একটি মরণপণ যুদ্ধে লিপ্ত হয়েছি, যেটা ইতিহাসে স্থান পেয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবং তার ঘোষণার উপর ভিত্তি করে মানুষ প্রস্তুত হয়েছিল। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তথা 1971-এর মেজর জিয়াউর রহমান প্রথমে নিজের নামে, পরবর্তীতে বঙ্গবন্ধুর নামে কালুরঘাট বেতারকান্দ থেকে ঘোষণা করেছিলেন বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের সূচনা। আপনি বলবেন, এখানে কল্যাণ শব্দটি কোথায় আসে? সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ এবং সাম্য, এই 3টি বৈশিষ্ট্য যখন সমাজে, অর্থনীতিতে, রাজনীতিতে থাকে, সেখানে কল্যাণ ব্যতীত আর কোনো কিছুই থাকতে পারে না। এটি কল্যাণ রাষ্ট্রের প্রথম বৈশিষ্ট্য। রণাঙ্গনের মুক্তিযোদ্ধা বীর প্রতীক সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম যখন চিন্তা করলেন রাজনীতি করব, তখন লক্ষ্যবস্তু স্থির করলেন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা। এবং আমি উদ্বুদ্ধ হয়েছি, আরও অনেক কিছু আছে আমাদের ঘোষণাপত্রে, সেটার বাইরে ছোট কথায় উদ্বুদ্ধ হয়েছি, 1441 হিজরি আগে যখন পবিত্র কোরআন শরীফ নাজিল হচ্ছিল, 23টি বছর ধরে নাজিল হয়েছে, সেই পবিত্র কোরআনে সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত, যেখানে বলা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, বামা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, যার মর্মার্থ মহান আল্লাহ বলছেন, হে নবী, হে রসুল, হে প্রিয় বন্ধু, আমি আপনাকে পাঠিয়েছি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি জগতের জন্যে রহমত স্বরূপ। আলামিন শব্দটি অন্তত 2 জায়গায় আপনারা পাবেন, আরও অনেক জায়গায় আছে, 2টো জায়গায় আপনাদের সামনে তুলে ধরছি।
পবিত্র সুরা ফাতেহা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এবং 21 নম্বর সুরার 107 নম্বর আয়াতে বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন। দুটো মিলাই নেন, যেই সৃষ্টি, যেই বিশ্বব্রহ্মাণ্ড, যেই নিখিল জগতের রব বা প্রতিপালক হচ্ছেন আল্লাহ, সেই সৃষ্টি, সেই বিশ্বব্রহ্মাণ্ড, সেই নিখিল জগতের জন্য কল্যাণ হচ্ছেন মুহাম্মদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি রহমত হিসেবে প্রেরিত হয়েছেন, রহমতের নিকটতম বাংলা শব্দ মঙ্গল, কল্যাণ, উছিলা, ভালো। তাহলে আমরা যদি আমাদের প্রিয় নবীকে সম্মান জানাতে চাই, প্রিয় নবীর মূল লক্ষ্যবস্তু জীবনের মানুষের কল্যাণ করে যাওয়া, তার জন্যে রাষ্ট্রীয় কাঠামোয় একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করা প্রয়োজন বলে আমি মনে করি, আমরা কল্যাণ পার্টিতে মনে করেছিলাম, এখনও করি। তাই ডিসেম্বর মাসের 4 তারিখ 2007 সালে আমরা বাংলাদেশ কল্যাণ পার্টি প্রতিষ্ঠিত করেছিলাম। আজকে মুক্তিযুদ্ধের 48টি বছর পর আমরা কোথায় আছি এটা বিবেচ্য। যাক, সকলে হয়তো এত কঠিন বিষয় বিবেচনা করতে প্রস্তুত নাও থাকেন, নাও থাকতে পারেন, আমি শুধু এতটুকু বলে রাখব যে চেষ্টা করুন, আমরা সকলে মিলে চেষ্টা করি একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, যেখানে মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, সম্মানের মধ্যে থাকবে, নিরাপত্তার মধ্যে থাকবে। যে যে ধর্মই করুন না কেন, তার জন্যই কল্যাণ রাষ্ট্র প্রযোজ্য, এখানে ধর্ম কোনো বাধা নয়। কারণ মহান আল্লাহ সৃষ্টিকর্তা কোনো ধর্মের সৃষ্টিকর্তা নন, তিনি সমস্ত বিশ্বজগৎ এবং মানব গোষ্ঠীর সৃষ্টিকর্তা, এবং তার প্রিয় রসুল সমস্ত মানব গোষ্ঠীর জন্য রহমত এবং কল্যাণ। 1971 সালের ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে নিয়ে 4 তারিখ রাত শেষ হয়ে 5 তারিখ ভোর পর্যন্ত আমরা যুদ্ধরত ছিলাম আখাউড়ায়। যারা এখন তরুণ, মানচিত্র ভালোমতো মুখস্থ নাই, তাদেরকে বলি বাংলাদেশের পূর্ব অংশে বর্তমানে যেটা ব্রাহ্মণবাড়িয়া জেলা, সেই ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি অংশ হচ্ছে আখাউড়া, একটি উপজেলা, একটি থানা, কিন্তু এটা আরও বড় পরিচয়, এটা বড় একটি রেলওয়ে জংশন। সেই আখাউড়া রেল জংশনের একটু উত্তরে হলো একটা রেল স্টেশন আজমপুর, তার আর একটু উত্তরে হলো রাজাপুর। আমরা 1971 সালের ডিসেম্বর মাসের 1 তারিখ থেকে 5 তারিখ সকাল পর্যন্ত ব্যস্ত ছিলাম আখাউড়া নামক সেই শহরটিকে দখল করায়। সেখানে পাকিস্তানিরা বসেছিল, গেড়ে বসেছিল। আখাউড়া শহরের উত্তর দিক থেকে আক্রমণ করেছি আমরা, দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্ট। আখাউড়া শহরের দক্ষিণ দিক থেকে আক্রমণ করেছিল ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন, এবং আখাউড়া শহরের পূর্ব দিক থেকে বাংলাদেশ ভারত সীমান্তের সংলগ্ন থেকে আক্রমণ করেছিল ওই সময়ের 3 নম্বর সেক্টরের সেক্টর ট্রুপস। আজ 3 তারিখ রাত শেষ হয়ে যাচ্ছে, এখানে আমি আমার অনেক সঙ্গীকে হারিয়েছি, অনেক মুক্তিযোদ্ধা দ্বিতীয় ইস্ট বেঙ্গল রেজিমেন্টের হারিয়েছি, নায়েব সর্দার আশরাফ, এবং অন্তত মনে করিয়ে দেই লেফটেন্যান্ট ইবনে ফজল বদিউজ্জামান। বদিউজ্জামান আমার সেনাবাহিনীর বন্ধু, আমি ছিলাম আজমপুর রেল স্টেশন থেকে দক্ষিণ দিকে রেল লাইনের পশ্চিম পারে আখাউড়ার দিকে মুখ করে আক্রমণরত, এবং আজমপুর থেকে একটু দক্ষিণে রেল লাইনের পূর্ব পারে আখাউড়ার দিকে মুখ করে আক্রমণরত ছিল ইবনে ফজল বদিউজ্জামান। বদিউজ্জামানের একজন ভাই এই মুহূর্তেও বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল, অনেক ছোট ভাই, কনিষ্ঠ ভাই, তার পরিবারের কথা স্মরণ করছি। আমার সঙ্গে আখাউড়ার যুদ্ধে যারা শহীদ হয়েছেন, 9 মাস যুদ্ধে যারা শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আখাউড়ার যুদ্ধে আমরা কী চেয়েছিলাম? আখাউড়া শহরটা দখল করতে। কিন্তু আখাউড়া শহর দখল করলে কি বাংলাদেশের সব সমস্যার সমাধান? না, এরকম করে এক একটি ছোট ছোট ঘাঁটি, পাকিস্তানিদের ঘাঁটি, একটা একটা করে পাকিস্তানিদের প্রতিরক্ষা বুঝ্য, প্রতিরক্ষা অবস্থান দখল করে করে আমরা সারা বাংলাদেশকে মুক্ত করেছিলাম 1971-এ। এখন আমরা মুক্তিযুদ্ধ বলতে মনে করি শুধু গান বাজনা, না, গান বাজনা আমাদের মুক্তিযুদ্ধের অংশ ছিল, প্রেরণার অংশ ছিল, মুক্তিযুদ্ধের মৌলিক অংশ, মুক্তিযুদ্ধের প্রাথমিক অংশ, মুক্তিযুদ্ধের অবিচ্ছেদ্য অংশ হল গোলাগুলি, মৃত্যু, প্রাণ দেওয়া দেশের জন্য। আমরা সকলেই প্রার্থনা করেছিলাম, হে আল্লাহ আপনি আমাদের প্রাণ কবুল করুন, আমাদের দেশের জন্য আমি যুদ্ধ করে প্রাণ দিতে চাই। চোর কারো প্রাণ গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, তাদেরকে শহীদ করেছেন, শহীদের মর্যাদা দিচ্ছেন,
ইনশাল্লাহ আমরা আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তারা শহীদ, আর কেউ আমরা দুনিয়াতে থেকে গেছি। তা আমরা যারা থেকে গেছি আমরা বারবার প্রশ্ন করি, কী জন্য যুদ্ধ করলাম, কদ্দুর আগাতে পারলাম, কদ্দুর অর্জন করতে পারলাম? আখাউড়া যুদ্ধ শেষ হয়েছিল 5 তারিখ সকালে, দ্বিতীয় ইস্টবেঙ্গল রেজিমেন্ট উত্তর দিক থেকে আখাউড়াকে দখল করে, ভারতীয় ব্যাটালিয়ন দক্ষিণ দিক থেকে আখাউড়া দখল করে, সেক্টর ট্রুপস পূর্ব দিক থেকে আখাউড়ার ভেতর ঢোকে, এবং আমরা যেখান দিয়ে ঢুকি আখাউড়ার কিন্তু পশ্চিম পাশে হলো রেল লাইন চলে গেছে ব্রাহ্মণবাড়িয়ার দিকে, সেখানে তিতাস নদী আছে। শীতকালে সকালে তিতাস নদীর পানির উপরে কুয়াশা ছিল, এবং শীতকালে বাংলাদেশে গ্রাম বাংলার বিলগুলি অনেক জায়গায় পুরোপুরি শুকায় না, আর যেই বিলগুলি নদীর পাড়ে থাকে সেগুলো পানিতে থাকে, ভেজা থাকে। পাকিস্তানি সৈন্যরা বুঝতে পারে নাই যে এটা কোনটা বিল আর কোনটা নদীর পানি। আমাদের হাত থেকে বাঁচার জন্য পলায়ন করতে গিয়ে তারা অনেকে তিতাস নদীর মধ্যে পা দিয়ে দেয় এবং পানিতে ডুবে মারা যায়, কারণ তারা তো সাঁতার জানে না। আর আমাদের হাতে ধরা পড়ে অজস্র, নিহত হয়ে অজস্র। আমি শুধু একটি কথা বললাম, যেহেতু এটা ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে আমরা মনে করিয়ে দিলাম এরকম রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে অনেক শহীদের শাহাদত বল, অনেক মুক্তিযোদ্ধাদের প্রাণের বিনিময়ে আমরা দেশটাকে স্বাধীন করেছি। এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা শুধু প্রাণ দেন নাই, 30 লক্ষ শহীদ বলতে সকলেই রণাঙ্গনে ছিলেন না, পাকিস্তানিদের বর্বর অত্যাচারে নিষ্ঠুর হত্যাযজ্ঞের শিকার হয়ে বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে। আজকে আমরা অবশ্যই একটু চিন্তা করতে চাই যে যারা শহীদ হয়েছে তাদের শাহাদতের মর্যাদা যেন দিতে পারি। আখাউড়ার যুদ্ধ থেকে আমরা হাঁটা শুরু করেছিলাম, আপনারা কল্পনা করুন, যদি সম্ভব হয় গুগলে ম্যাপ দেখুন, মোবাইল ফোন স্মার্টফোন থাকলে গুগলে ম্যাপ দেখুন, বাংলাদেশের ম্যাপ আনুন, আখাউড়া লিখুন, আখাউড়া থেকে পশ্চিম দিকে আসেন ব্রাহ্মণবাড়িয়া পাবেন, কিছু দূর আরেকটু আগায় আসলে মেঘনা নদী পাবেন, মেঘনা পার হতে হবে, মেঘনা পার হওয়ার পর আমরা আবার শীতলক্ষ্যা নদী পাবেন, শীতলক্ষ্যা নদী পার হওয়ার পর ঢাকা মহানগরের পূর্ব অংশে অবস্থিত ডেমরা নামক বিখ্যাত শিল্প অঞ্চল, তার উত্তরে পাবেন বালু নদী। ঢাকা মহানগরের ডেমরা নামক অঞ্চল ডেমরা, সেখানে বালু নদী শীতলক্ষ্যার সঙ্গে মিলিত হয়। সেই ডেমরা থেকে 4-5 কিলোমিটার উত্তরে গেলেই বর্তমানে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানা উপজেলার সদর দপ্তর মুড়াপাড়া গ্রাম। আমরা 5 তারিখ সকালবেলা আখাউড়া দখলের পর হাঁটা শুরু করেছিলাম। আমরা যতই পাকিস্তানিদের পরবর্তী অবস্থানের দিকে আক্রমণের জন্য আগায় আসি, পাকিস্তানিরা শেষ মুহূর্তে আবার সেখান থেকে প্রত্যাহার করে ভেঙে যায়, পলায়ন করে। আমরা এরকমভাবে 4টা জায়গায় প্রস্তুতি নিয়ে আক্রমণ করে পাকিস্তানিদেরকে পাই না। আসলে বলতে গেলে আখাউড়া যুদ্ধের পর আমরা চাচ্ছিলাম আরও কোনো না কোনোখানে নিশ্চয়ই তাদেরকে আমরা পাবো, কিন্তু আর পেলাম না। একদম বালু নদীর তীর পর্যন্ত আসলাম, 5 তারিখ সকাল থেকে নিয়ে 12 তারিখ সকাল পর্যন্ত আমরা নদী পার হয়ে, খাল পার হয়ে, ব্রিজ পার হয়ে হেঁটে 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 আমাদের সকল অস্ত্র গোলা বারুদ সব কিছু নিয়ে আমরা কিন্তু এসে পৌঁছালাম বালু নদীর তীরে। ধরে নেন বাংলাদেশের পূর্ব অংশের সীমান্ত রেখা থেকে হাঁটাই দিলাম এবং এসে পৌঁছালাম ঢাকা মহানগরের পূর্ব অংশে বালু নদীর তীরে, মুড়াপাড়া গ্রামে আসলাম। মুড়াপাড়ায় 12 তারিখ রাত্রে আমরা খাওয়া দাওয়া করেছি, শীতলক্ষ্যা পার হয়ে পরের দিন বালু নদীর তীরে এসে ঢাকার দিকে মুখ করে প্রতিরক্ষা অবস্থান নিয়েছি। আমি বালু নদীর জংশনে ছিলাম যেখানে শীতলক্ষ্যার সঙ্গে মিলিত হয়, তার সঙ্গে আমি ওইখানে ছিলাম। এরপর 16 তারিখ বিকালবেলা 4:30 পর আমরা বিজয়ের সংবাদ পাই, ঢাকা মহানগরে প্রবেশ করি। সকলেই এরকম আসে নাই, ঢাকা মহানগরে প্রবেশ করি আমরা 16 তারিখ রাত্রে 7:30, কিন্তু আমাদের আগে ঢুকেছিলেন 2 নম্বর সেক্টরে গরিলা ভাইয়েরা, সদ্য মুক্তিযোদ্ধা বীর উত্তম লেফটেন্যান্ট কর্নেল এটিএম হায়দারের সঙ্গীরা, এবং ঢুকেছিলেন উত্তর দিক থেকে সদ্য মুক্তিযোদ্ধা বীর উত্তম বঙ্গবীর কাদের সিদ্দিকীর সঙ্গের মুক্তিযোদ্ধারা, এবং ভারতীয় বাহিনীতে ঢুকেছিল অবশ্যই। আমি সেদিকে আর যাব না। এই বিজয়ের মাসে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই, একটা উদাহরণ দিয়েছি যে কতজনকে আমি সেই আখাউড়ার যুদ্ধে হারিয়েছি, এবং 26 মার্চ থেকে পরে আমি শহীদ মোহাম্মদ ইব্রাহিম বেঁচে গেছি, 9 মাস আল্লাহ আমার প্রাণ নেন নাই, আমি শহীদ হই নাই, কিন্তু আমার সঙ্গের অনেক লোক হারিয়ে গিয়েছে। আমরা যারা যুদ্ধ করেছি তারা তরুণ ছিলাম সবাই, কলেজের ছাত্র, বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবাই যোগদান করেছিল। এরকম পদে পদে আমরা যুদ্ধে সংঘর্ষে পাকিস্তানিদেরকে হানা, পাকিস্তানি পজিশনের উপর আক্রমণ করতে গিয়ে, পেট্রোলিং করতে গিয়ে, অ্যাম্বুশ করতে গিয়ে, আমাদের প্রতিরক্ষাকে রক্ষা অবস্থানকে রক্ষা করতে গিয়ে আমাদের মুক্তিযোদ্ধাগণ শাহাদত বরণ করেছেন। মুক্তিযুদ্ধ মানে কিন্তু রক্ত, মুক্তিযুদ্ধ মানে কিন্তু প্রাণটাকে দান করে দেওয়া দেশের উদ্দেশ্যে, মুক্তিযুদ্ধ মানে কিন্তু লক্ষ মাবনের ইজ্জত, মুক্তিযুদ্ধ মানে কিন্তু 7 কোটি বাঙালির মধ্যে 99% বাঙালির অবদান, ত্যাগ স্বীকার, কষ্ট, উদ্বেগ, ব্যাকুলতা। আমি সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।
আমি একলা বীর প্রতীক নই, সকলেই বীর ছিলেন, শুধু প্রক্রিয়াগতভাবে কেউ না কেউ আমাকে সরকার সিদ্ধান্ত নিয়েছেন, কিছু সংখ্যককে খেতাব দিতে পেরেছেন, তারা প্রক্রিয়ার মাধ্যমে দিয়েছেন। আমার বক্তব্য আমি গুছিয়ে এনেছি, চেঞ্জ টিভির মাধ্যমে আপনাদের সঙ্গে আমার এই মত বিনিময় হলো, আগামীকাল সকালে দেখা হবে। আমি 2006 সালের ডিসেম্বরে এবং 2007 সালের জানুয়ারিতে বাংলা ভিশনে প্রোগ্রাম উপস্থাপনা করেছিলাম, 11 দিনে 11টি সেক্টরের মুক্তিযুদ্ধ, 12 নম্বর দিনে সামগ্রিকভাবে বিজয় দিবসের ঘটনা নিয়ে একটা পথ দেখিয়েছিলাম, পথিকৃত বাংলা ভিশন এবং সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম মিলে, অগ্নিঝরা মার্চ, বিজয়ের ডিসেম্বর, এরকমভাবে নাম দিয়ে। এখন সকল টেলিভিশনে এই অনুষ্ঠানগুলো করছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তরুণ প্রজন্মকে আহ্বান জানাবো, মুক্তিযুদ্ধ সম্বন্ধে জানুন এবং মুক্তিযোদ্ধাদের ত্যাগকে মেহরবানি করে স্মরণ করুন। শুধু ভাষণ দেওয়ার সময় মুক্তিযোদ্ধার শহীদগণের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, মুক্তিযুদ্ধের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি বলে বিসমিল্লাহ রহমান রহিম বলে দুর্নীতি অপশাসনের জন্য কোনো ওয়াদা করবেন না। এটা যেই ক্ষমতায় থাকুন, অতীত বর্তমান ভবিষ্যৎ সকলের জন্য কথাটা বলে রাখতেছি। আমাকে দাওয়াত দেওয়ার জন্য চেঞ্জ টিভিকে অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন।